শাকিব খান এবং শাবনূর একসময় কিন্তু অপুর মতো শাকিব শাবনূরের জুটিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময় শাকিব খান শাবনূর মিলে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন, যা ছিল শাকিব খানের জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। তাই শাবনূরের কাছে চিরকৃতজ্ঞ শাকিব খান। কিন্তু অপুর কাছে কৃতজ্ঞতা কিন্তু শাকিব কখনো স্বীকার করেন না, কিন্তু শাবনূরের কাছে তার কৃতজ্ঞতাটা সে সবসময় স্বীকার করেন। শাবনূরের কাছে সময়টা 2004 সাল, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে পরিচালনা করেছিলেন হাসিবুল ইসলাম মিজান, আমার স্বপ্ন তুমি, ফেরদৌস আর শাবনূরের গল্প শুনে রাজি। শাবনূরের বিপরীতে রিয়াজকে নেওয়ার কথা ছিল, কিন্তু শাবনূর আগ্রহ দেখালেন না। রিয়াজের সঙ্গে অনেক হিট ছবি থাকলেও মনোমালিন্যের কারণে সে সময় শাবনূর এড়িয়ে যেতে চাইলেন রিয়াজকে। মিজান নাছর বান্দা শাবনূরকে বোঝালেন শাবনূর ও নরম হলেন না, কিন্তু রিয়াজই সাব জানিয়ে দিলেন এই ছবিতে অভিনয় করবেন না। বিপাকে পড়লেন মিজান, কাকে নেবেন? তখন ইন্ডাস্ট্রিতে ত্রিভুজ প্রেমের ছবি করার মতো রোমান্টিক নায়ক রিয়াজ ফেরদৌস ছাড়া আছেন শাকিল খান। শাকিলের ক্যারিয়ার তখন পূর্তির দিকে। মিজানের সহকারী বললেন শাকিব খানের কথা, 5 বছর হলো অভিনয় করছেন শাকিব, তবু তারকা খ্যাতি মিলছিল না তার। মিজান বেশ দ্বিধায় পড়ে গেলেন। এদিকে ফেরদৌস ও শাবনূরের শিডিউল নেওয়া, কিন্তু শুটিং করতে হবে। শাবনূরের সঙ্গে শাকিবের ব্যাপারটা আলোচনা করলেন, শাবনূর রাজি, বরং তিনি আরও উৎসাহ নিয়ে রাজি হলেন। শুধু তাই নয়, বললেন শাকিবের ভিতরে চেষ্টা আছে, অভিনেতাও ভালো, সুযোগ পেলে অবশ্যই ভালো করবে, আমি এই ছেলের জন্য রাজি হতে পারি। মিজান পরবর্তী সময়ে শাকিবের সঙ্গে দেখা করে ছবির বাজেট ও পারিশ্রমিক নিয়ে আলোচনায় বসেন। শাকিব খান টাকা পয়সার ব্যাপার না, ছবিটি করতে চায়। শুটিং শুরু হলো। ইউনিটের সবাই শাকিবের অভিনয় মুগ্ধ। ডাবিং করার সময় পুরো ছবি দেখে মিজানকে শাবনূর বললেন, দেখবেন এই ছবির পর শাকিব সুপারস্টার হয়ে যাবে, আপনি তো টেনশনে ছিলেন। সত্যি তাই, পরের বছর মুক্তি পেল ছবিটি, পাল্টে গেল শাকিবের ভাগ্য। তার লুক অভিনয়, শাবনূরের সঙ্গে রসায়ন দারুণ পছন্দ করেছে দর্শক। উত্থান হলো তারকা খ্যাতি শাকিব খানের, যে কৃতজ্ঞতা এখনো জানান শাকিব খান। তো বন্ধুরা, শাকিব খান এবং শাবনূরকে কি আপনারা আবারও চলচ্চিত্রে দেখতে চান একসাথে? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন, এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।